السلام عليكم. السلام عليكم ورحمة الله. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আর্থিক বিবরণীর প্রথম ধাপ বিশদ আয় বিবরণী পার করেছি। তোমরা সেখানে দেখেছো যে বিশদ আয় বিবরণীর তিনটা ধাপ মোট আয়, বিশদ আয় বিবরণীর তিনটা ধাপ মোট আয়, পরিচালন মুনাফা এবং নেট মুনাফা নির্ণয়। আজকে আমরা আর্থিক বিবরণীর দ্বিতীয় ধাপ অর্থাৎ মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করব। প্রথম ধাপ শেষ করার পর আজকে আমরা দ্বিতীয় ধাপে মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করব। এই মালিকানা স্বত্ব বিবরণী কেন আমরা তৈরি করি? আমরা তৈরি করি বছর শেষে মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত জানার জন্য এটা তৈরি করি। তো মালিকানা স্বত্ব বিবরণীর নমুনা ছকটা আমরা এখন দেখব। তো দেখো, মালিকানা স্বত্ব বিবরণীর আমরা একটা নমুনা ছক করব, সেখানে বিবরণ এবং টাকার ঘর থাকবে। তো বিবরণের ঘরে প্রথমে আমরা লিখব মূলধন। মূল সূত্রটা হলো মূলধন থেকে মূলধনের সাথে নেট লাভ যোগ এবং উত্তোলন বিয়োগ হবে। তো এই মূলধনটা কোথায় পাবো? এই মূলধনটা আমরা র্যামিলের ভিতরেই পাবো, সেটার প্রারম্ভিক উদ্বৃত্ত। তো মূলধনের সাথে যাবতীয় মূলধন সংক্রান্ত যেগুলো রয়েছে সেগুলো আমাদের যোগ হবে। তো মূলধনের সাথে কি কি যোগ হয়? যেমন মূলধনের সাথে যোগ হইতে পারে অতিরিক্ত মূলধন, অর্থাৎ মূলধন সংক্রান্ত যত লেনদেন রয়েছে সেগুলো মূল মূলধনের সাথে যোগ হবে। মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত, সেটার সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে। তারপরে আছে মূলধনের সুদ, এগুলো যোগ হবে। আর আরো যোগ হবে কি? যোগ হবে নিট লাভ, আর নিট ক্ষতি হলে বিয়োগ যাবে। তাহলে আমরা লিখি যোগ নিট লাভ। নিট লাভকে আমরা নিট মুনাফাও বলতে পারি। নিট লাভ হলে আমরা কি করব? যোগ দেব। আর বিয়োগ দেব যদি নিট ক্ষতি হয়। তাহলে মূলধন তার সাথে অতিরিক্ত মূলধন যদি থাকে যোগ দেব, মূলধনের সুদ থাকলে যোগ দেব, আর নিট লাভ থাকলেও যোগ দেব। কিন্তু যদি নিট ক্ষতি হয় অর্থাৎ বিশদ আয় বিবরণীতে যদি নিট ক্ষতি হয় তাহলে সেটা আমরা বাদ দেব। এই জন্য আমরা এখানে অব্লিক দিয়ে লিখলাম। তারপরে আসবে উত্তোলনের আইটেমগুলো। তাহলে আমরা লিখবো বিয়োগ উত্তোলন। উত্তোলন সংক্রান্ত যত ধরনের লেনদেন রয়েছে সেগুলো মূলধন থেকে বাদ যাবে। তো উত্তোলন সংক্রান্ত নগদ উত্তোলন হইলো, সেটা বাদ যাবে। উত্তোলন বা নগদ উত্তোলন এই ছাড়টা তোমরা মুখস্থ করে নিবে বা খাতায় কয়েকবার লিখবে, তাহলে হবে। তারপরে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন থাকলেও পণ্য উত্তোলন বাদ যাবে। তারপরে আয়কর, আয়কর থাকলেও বাদ যাবে মূলধন থেকে। তারপরে তোমার মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম যদি দেওয়া হয় সেটাও উত্তোলন হিসাবে গণ্য হবে, কারণ মালিক একটা তার জীবনের উপর বীমা করেছে। এখন সেই বীমার প্রিমিয়াম বা খরচটা কিন্তু প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, তো এটাও কিন্তু এক ধরনের উত্তোলন। তো জীবন বীমা প্রিমিয়াম এটাও বাদ যাবে। আর আরেকটা আইটেম যোগ হয়, সেটা হলো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি এই মালিকানা স্বত্ব বিবরণীর মোটামুটি ছকটা এরকমই।
মূলধন, মূলধনের সাথে যত ধরনের মূলধন সংক্রান্ত লেনদেন রয়েছে সেগুলো যোগ হবে। এই মূলধনটা আমরা র্যা মিলেই পাব, এর সাথে যোগ দেব অতিরিক্ত মূলধন যদি থাকে, মূলধনের সুদ যদি থাকে তাহলেও যোগ দেব, তার সাথে যোগ দেব নিট লাভ, আর যদি বিশদ আয় বিবরণীতে নিট ক্ষতি হয় তাহলে সেটা মূলধন থেকে বাদ দেব। আরো বিয়োগ যাবে কি উত্তোলন, যত ধরনের উত্তোলন রয়েছে শুধু উত্তোলন থাকলে বাদ দিব, নগদ উত্তোলন থাকলেও বাদ দিব, অর্থাৎ উত্তোলন সংক্রান্ত যত আইটেমগুলো আছে সেগুলো আমরা মূলধন থেকে বাদ দিব। এটা নগদ উত্তোলন হোক আর এটা পণ্য উত্তোলনই হোক। তারপরে আয়কর, আয়ের উপর যে কর মালিক তার আয়কর পরিশোধ করবে ব্যবসায় টাকা দিয়েই, তাই এটা উত্তোলন হিসেবেই গণ্য হবে। জীবন বিমা প্রিমিয়াম আর সাধারণ সঞ্চিতিটা যোগ হবে। তো এই হলো আমাদের মালিকানা স্বত্ব বিবরণী সার্ট। এই সার্টটা তোমরা খাতায় তুলে কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে মনে পড়ে যাবে। আর মূল সূত্রটা কিন্তু খুবই ছোট, সেটা হলো মূলধন যোগ নিট লাভ বা বিয়োগ নিট ক্ষতি, আর হলো বিয়োগ উত্তোলন। মূল ছোট শিরোনামটা এটাই, কিন্তু এর ভিতরে আবার কয়েকটা বাড়তি কিছু থাকে, যেমন মূলধন সংক্রান্ত যত কিছু আছে সেগুলো মূলধনের সাথে যোগ হবে, উত্তোলন সংক্রান্ত যত কিছু আছে সেগুলো মূলধন থেকে বাদ যাবে, যোগ হবে নিট লাভ, বিয়োগ হবে নিট ক্ষতি, আর সাধারণ সঞ্চিতিটা যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, মালিকানা স্বত্ব বিবরণী সার্ট দেখার পরে তোমাদের জন্য এখানে একটা সমস্যা দেওয়া হয়েছে। তোমরা মালিকানা স্বত্ব বিবরণীর এই সার্টটা অনুসারে এই মালিকানা স্বত্ব বিবরণীর এই সমস্যার অঙ্কটা করার চেষ্টা করবে। বলা আছে 31শে ডিসেম্বর 2019-এর সমাপ্ত বছরের জন্য র্যা মিলটা এরকম যে সাধারণ সঞ্চিতি 10,000, মূলধন 1,00,000, উত্তোলন 35,000, আয়কর 5,000। এখানে একটা সমন্বয় আছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে এটা দেখো পণ্য উত্তোলন, সেটা উত্তোলন এই যে উত্তোলন মূলধন থেকে বাদ দিবে, আর উত্তোলনের দুইটা হয়তো শিরোনাম করতে পারো। র্যা মিলে যে উত্তোলনটা দেখতেছো 35,000, সেটা হলো নগদ উত্তোলন, একটা নগদ উত্তোলন হয় আর একটা পণ্য উত্তোলন হয়। তাহলে যেখানে পণ্য উত্তোলনটা হলো 1,000 টাকা, এই শার্ট অনুসারে অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এখানে সাধারণ সঞ্চিতিও দেওয়া আছে যে 10,000, মূলধন প্রারম্ভিক উদ্বৃত্ত 1,00,000, উত্তোলন 35,000, এটা নগদ উত্তোলন, আর আয়কর, আয়করটাও কিন্তু উত্তোলন হিসেবেই গণ্য হবে, সেটাও কিন্তু মূলধন থেকে বাদ যাবে। তাহলে ছোট্ট অঙ্কটা করে তোমার মালিকানা স্বত্ব বিবরণীর যেই ধাপটা সেটা তুমি বুঝতে পারবে, আশা করি অঙ্কটা করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।